গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত ম্যাট্রিক্স জি কেজিআই প্রত্যেক দিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ গভর্নমেন্ট এক্সাম গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে তোমাদেরকে স্বাগত বাংলায় ম্যাট্রিক্স জি কেজিআই এর আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আজকে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করব সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো দুই অব্দি করা হয়েছে ভারতে ইংরেজদের প্রভাব বিস্তারের ইতিহাস নিয়ে আলোচনা করবো আমরা তো শুরু করা যায় তো বাংলায় ইংরেজরা ইংরেজদের বাংলায় তখন নবাব ছিলেন সতেরোশো খ্রিস্টাব্দের দিকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে বাংলায় নবাব ছিলেন মুর্শিদুলি খার সময় থেকেই বাংলার নবাবের সঙ্গে বিভিন্ন কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ দেখা দিত নবাব আলীবর্দী খার কোম্পানির বাণিজ্য প্রসারে বাধানা দিলেও কোম্পানিকে আলীবর্দী খাঁ ছিলেন সিরাজ উদ্দোল্লা আগে ছিলেন বাংলার নবাব আলিবুদ্দী খাঁ কোম্পানির বাণিজ্য প্রসারে বাধানা দিলেও কোম্পানিকে নিয়ন্ত্রণে রেখেছিলেন তিনি আলীবর্দী খাঁ কিন্তু আলিবুদ্দী খার মৃত্যুর পরে ব্রিটিশদের প্রভাব বাড়তে থাকে তো আলিবদিকার মৃত্যুর পরে তার সিংহাসনে আসেন তার দৈহাদ্য সিরাজউদ্দৌলা তো সিরাজউদ্দৌলার সঙ্গে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রথম ব্রিটিশদের ব্রিটিশের দিক তরফ থেকে রবার্ট ক্লাইভ ও সিরাজউদ্দৌলার মধ্যে আলীনগরের হয় তো তারপরে যে কলকাতার ও চব্বিশ পরগনার জমিদারি ব্যবস্থা বিনা শুল্কের বাণিজ্য অধিকার এইসব দিক থেকে আর্থিক শোষণের জন্য কোম্পানির বিরুদ্ধে আমাদের সিরাজ নবাব সিরাজউদ্দোল্লা যুদ্ধ ঘোষণা করেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রথম যুদ্ধ শুরু হয় পলাশির যুদ্ধ যেটি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধ শুরু হয় তো সেখানে মির্জাফর যে যার বিশ্বাসঘাতকতার জন্য সিরাজার হার হয় এবং ব্রিটিশদের জয় হয় তো রবার্ট ক্লাইভ দ্বারা ভারত শাসন শুরু হয় শাসন বলতে তারা অনেকটা কোম্পানি অনেক কোম্পানি অনেক ছাড়পত্র পেয়ে যায় এবং কোম্পানির হাতে চলে আসে সব দায়িত্বগুলি কোম্পানির হাতে চলে আসে এবং তারা সিরাজউদ্দৌলার উদ্দোল্লার ফলাশির যুদ্ধের মৃত্যুর পর বাংলার নবাব করে দেন মির্জাফরকে তো কিন্তু মির্জাফরের সঙ্গে কোম্পানির কর দিতে অর্থ দিতে তিনি বাধ্য থাকেন কোম্পানিকে তো এই নিয়ে মির্জাফরের সঙ্গে বচসার ফলে বিবাদের ফলে মির্জাফরে মির্জাফরের জামাই মীর কাশিমকে বাংলার নবাব করে দেন কোম্পানি কোম্পানির হাতেই সব ক্ষমতা ছিল তখন চলে এসেছিল বাংলার তো কোম্পানি মীর কাসিমকে নবাব করে দেয় মীর কাসিম সিংহাসনে আসেন সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ওয়ান সেভেন সিক্স জিরো সতেরোশো ষাট খ্রিস্টাব্দে মীর কাশিম বাংলার সিংহাসনে আসেন তিনি কোম্পানির সহানুভূতিশীল ছিলেন কোম্পানির প্রতি কিন্তু তিনি কোম্পানির আড়ালে কোম্পানির আড়ালে নবাব অযোধ্যার নবাব সৌজুদ্দুল্লাহ ও মুঘল সম্রাট শাহ আলমের সঙ্গে যোগাযোগ করেন এবং নিজের শক্তি বৃদ্ধি শুরু করতে শুরু করেন তো মীর কাসিমের সঙ্গে মীর কাসিমের সঙ্গে এর ফলে কাটোয়া গিরিয়া হয় এবং ব্রিটিশরা তাতে জয়লাভ করে এরপরে অযোধ্যায় এবং অযোধ্যা নবাবাহ মুঘল সম্রাট শাহ আলমের সঙ্গে যুক্ত হন যুক্ত হয়ে তাহা তারা তিনজনে মিলে আহ ব্রিটিশদের বিরুদ্ধে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ শুরু করে বক্সার বলতে বক্স একটি যেটি আট সেন্টিমিটার আট সেন্টিমিটার আট সেন্টিমিটার করে প্রত্যেকটি বাহু আট সেন্টিমিটার তো তার ক্ষেত্রফল আটা চৌষট্টি তো বক্সারের যুদ্ধ সিক্সটি ফোর যে একটি শর্টকাট ট্রিক অ্যাকচুয়ালি মনে রাখার জন্য বক্সারের যুদ্ধ তো মীর এর সঙ্গে কোম্পানির যুদ্ধ হয় এবং কোম্পানি তাতে জয়লাভ করে তো তারপর মির্জা সিং রোহিলা খন্ডে গিয়ে আশ্রয় গ্রহণ করেন মির্জা মে এর সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মৃত্যু হয় এবং দ্বিতীয়বার বাংলার নবাব কোম্পানি ঘোষণা করেন বাংলার নবাব হল মির্জাপুর হয় সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মির্জাপুরের মৃত্যু হয় তো তারপর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে মীর কাসিমের মির্জাফরের মৃত্যু হলে তার পুত্র নাজমুদ্দুল্লাহ নবাব হয়ে যান মির কাসিমের মৃত্যু সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মির্জাফরের মৃত্যুর পর তার পুত্র নিজামুদ্দুল্লাহ সম্রাট হন তো কিন্তু তো বক্সার যুদ্ধে পরাজিত নবাব সুজাউদ্দোলার সঙ্গে খ্রিস্টাব্দে প্রথম প্রথম হয় ইংরেজদের সঙ্গে নবাব সুহাজউদ্দৌল্লার সঙ্গে এটা একটু ভুল হয়ে গেছে এটি হবে নবাব সুহাজউদ্দৌল্লার সঙ্গে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোম্পানির সঙ্গে যারা সাথ দিয়েছিলেন শাহ আলমে শাহ আলম ও সুয়াজু মীর কাশিমের সাথ দিয়েছিল তো তাদের সঙ্গে চুক্তি হয় সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম সুয়াজুদ্দোল্লার সঙ্গে হয় সেটি হলো এলাহাবাদের প্রথম সন্ধি এবং শাহ আলমের সঙ্গে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি সন্ধি হয় কোম্পানির সঙ্গে তো বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ ছিলেন এবং কোম্পানি এদের এদের কাছ থেকে দেহান দেওয়ানি লাভ শুরু নিতে থাকে দেওয়ানি নিতে থাকে বার্ষিক তিপ্পান্ন লক্ষ টাকা মতো দিতে হতো বার্ষিক তিপ্পান্ন লক্ষ টাকা দিতে হতো আমাদের এই শাহ আলম সম্রাট শাহ আলমকে তো বার্ষিক তিপ্পান্ন লক্ষ টাকার বিনিময়ে বাংলার রাজস্বের উপর সকল দাবি তিনি পরিত্যাগ করেন তো এই বক্সারের যুদ্ধের ফলে কোম্পানির হাতে দেওয়ানি লাভ ফলে এবং বক্সার যুদ্ধের ফলে কোম্পানির হাতে বাংলা চলে আসে পুরো ক্ষমতাটাই চলে আসে বাংলার ক্ষমতা আর এভাবে কোম্পানি পুরো বাংলায় সাম্রাজ্য বিস্তার করে ফেলে এরপর এরপর তারপরে ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয় যেটি সেটি হয় সেটির কারণ ছিল ইঙ্গ মহীশূর যুদ্ধে হায়দার আলীকে হায়দার আলী একটি শক্তিশালী হায়দার আলী একটি শক্তিশালী রাজ্য পরিণত করেন হায়দার আলী মহীশূর দখল করেছিলেন হায়দার আলী সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে হায়দার আলী মহীশূর দখল করেন এবং সেটিকে একটি শক্তিশালী রাজ্য গঠন করেন কিন্তু মারাঠাদের আক্রমণের ফলে তিনি হায়দার আলী মারাঠাদের মাধবরাও মহীশূর আক্রমণ করে হায়দার আলীর মহীশূর আক্রমণ করে প্রচুর অর্থ এবং সম্পত্তি লুট করে নিয়ে যায় সেখান থেকে হায়দার আলী আক্রমণের বিরুদ্ধে হায়দার আলী এই মারাঠাদের আক্রমণের বিরুদ্ধে ইংরেজদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেন কিন্তু ইংরেজদের লক্ষ্য ছিল মারাঠাদের উপর ইংরেজদের মূল মূল প্রতিধ্বন্দ্বী থেকে থাকে সেটি ছিল মারাঠারা তো মারাঠাদের উপর লক্ষ্য ছিল কেননা তারা প্রথমেই বাংলার নবাবকে ডিফিডেট করে দিয়েছিল তো সেখানে বাংলা তাদের হাতে চলে এসেছিলো এইবার মারাঠার উপর তাদের নজর ছিল তো মারাঠার যখন হায়দার আলী ইংরেজদের সহায়তা চায় কিন্তু তারা হায়দার আলীকে সাপোর্ট করতে সাপোর্ট করে না এবং হায়দার আলীর সঙ্গে সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়ে যায় কিন্তু তাতে ইংরেজদের হার হয় এবং হায়দারের হায়দার আলী জয় হয় তো সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সুরাটের সন্ধির মাধ্যমে সুরাটের সন্ধি হয় হায়দার আলী এখানে জয় জয়লাভ করেন সতেরোশো সাতষট্টি থেকে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয় এদিকে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সুরাটের সন্ধি হয় যিনি মানে অ্যাকচুয়ালি ওটি চলে যাচ্ছে মারাঠাদের মধ্যে মারাঠাদের বারো ভাই সভা ছিল যেটি সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে নারায়ণ রাওকে নারায়ণ রাওকে নারায়ণ রায়ের শিশু যে ছিলেন তাকে পেশোয়া বলে বারো সভা বারো ভাইয়ের সভা তাকে পেশোয়া করা তাদের তারা তাকে পেশোয়া করতে চাইছিলেন কিন্তু তখন পেশোয়া ছিলেন রঘুনাথ রঘুনাথ রাও রঘুনাথ রাও ছিল নারায়ণ রাওকে নারায়ণ রায়কে চক্রান্ত করে মেরে দিয়েছিলেন তো নারায়ণ রাও যখন মৃত্যু হয়েছিল তখন তার স্ত্রী সন্তান সম্ভাবনা ছিল তার সন্তানের নাম নারায়ণ তো সেই নারায়ণকে পেশা করতে চেয়েছিল বারো ভাই সভা কিন্তু সম্রাট ছিলেন রঘুনাথ রাও তাই রঘুনাথ রঘুনাথ রাও এর সঙ্গে বারো মারাঠাদের মধ্যে মাথা নিজেদের মধ্যে একটা বচসার সৃষ্টি হয় তো সেখান থেকে নারা রঘুনাথ রাও ইংরেজদের সহায়তা সহায়তার জন্য ইংরেজদের সঙ্গে সন্ধি করেন যেটির নাম সতেরোশো পঁচাত্তর সালে সুরাটের সন্ধি হয় তো সতেরোশো পঁচাত্তরে ইংরেজদের সহায়তা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় এবং তাতে ইংরেজদের জয় হয় এবং রঘুনাথ রাওকে সেখানে প্রতিষ্ঠিত করা হয় তো সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি মারাঠা ও ইংরেজদের মধ্যে হয় যেখানে রঘুনাথ রাও পেশোয়া করেছিলেন এবং ইংরেজরা কিন্তু রঘুনাথ রাও প্রকাশ পেশোয়া হওয়ার পর তার পক্ষ ত্যাগ করে ইংরেজরা তাকে আর তার সাথে আর ছিল না সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তলবায়ের সন্ধি হয় প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধে এবং সলবায়ের সন্ধি এবং প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটে তো তার মধ্যে সতেরোশো আশি খ্রিস্টাব্দে আবার মহীশূর মানে হায়দার আলি সঙ্গে যুদ্ধ শুরু হয় ইংরেজদের তো ইংরেজরা সলবাইয়ের চুক্তির মাধ্যমে সলবায়ের সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটাতে বাধ্য হয় তো সতেরোশো আশি থেকে চুরাশির মধ্যে আবার ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয় যেখানে হায়দার আলী হায়দার আলী যুদ্ধ শুরু করেন হায়দার আলী সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে মারা যান এবং তারপরে তার ছেলে টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে তিরাশি খ্রিস্টাব্দে ইংরেজদের টিপু সুলতানকে সাহায্য তো ফরাসিদের সাহায্য থেকে সাহায্য থেকে সঙ্গে ইংরেজদের মিত্রতা হয় এবং সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ফরাসিরা টিপুকে টিপু সুলতানকে সাহায্য করতে সাহায্য করতে মানা করে দেয় সাহায্য থেকে বঞ্চিত হয় তো সেখানে কারো দিন সেরকমভাবে জয় হয় না কিন্তু টিপু সুলতান সেখান থেকে কিছুটা ডিফিটেড হন তো সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধি হয় টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে এরপর সলবাইয়ের সন্ধি হয় ম্যাঙ্গালোরের সন্ধি হয় সলবাইয়ের সন্ধির পরে ম্যাঙ্গালোরের সন্ধি হয় টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে আবার টিপু সুলতান এদিকে তো টিপু সুলতান ম্যাঙ্গালোরের সন্ধি কোনো স্থায়ী শান্তি স্থাপন করে না উভয় পক্ষে সম্ভাব্য ভবিষ্যতের যুদ্ধে একটা পরিকল্পনা ছিল তবু এই পরিস্থিতিতে মহীশূর বিরোধী ইঙ্গ নিজাম চুক্তির কথা জানতে পেরে মহীশূরের সঙ্গে মহীশূর বিরোধী মহীশূরের বিরোধী ইঙ্গ ইঙ্গ বিরোধী ইঙ্গ নিজাম চুক্তি নিজামের সঙ্গে চুক্তি করে ইঙ্গ নিজাম চুক্তির ফলে টিপু সুলতান আবার আর ত্রিবাঙ্কুর আক্রমণ করায় তৃতীয় টিপু সুলতান ত্রিবাঙ্কর আক্রমণ করায় তৃতীয় লিঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়ে যায় উনিশশো নব্বই থেকে সেটি বিরানব্বই অবধি চলে হ্যাঁ ইংরেজদের জয় মারাঠা ও নিজামের সহায়তা মারাঠা ও নিজাম নিজামের রাজা ইংরেজদের সহায়তা করে সেখানে ইংরেজদের জয় হয় এবং টিপু সুলতানের যে রাজধানী ছিল শ্রী রঙ্গপত্তম সেখানে টিপু সুলতান বন্দি হয়ে যান এবং শ্রীরঙ্গপত্তমের চুক্তি হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে তাকে প্রায় তিরিশ লক্ষ পাউন্ড ক্ষতিপূরণ দিতে হয় টিপু সুলতানকে এবং টিপুর দুই পুত্রকে জামিনস্বরূপ ইংরেজদের হাতে সমর্পণ করতে হয় টিপুর দুই যে যে পুত্র ছিল তাকে দিয়ে দিতে হয় অপমানজনক এতে এটি খুব অপমানজনক ছিল টিপু সুলতানের কাছে তো টিপু সুলতান আবার একটি যুদ্ধের পরিকল্পনা করে এবং ফরাসিদের সাহায্যে নিয়ে এই যুদ্ধটি করেন যেটি হয় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে যেটির নাম চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ টিপু ও ইংরেজদের মধ্যে এটি এটি মূল কারণ যেটি ছিল সেটি হল লর্ড অধীনতা অধীনতামূলক মিত্রতার নীতি চালাতে যে অধীনতামূলক লর্ড অধীনতা অধীনতামূলক মিত্রতা নীতি ছিল সেটি টিপু অস্বীকার করে ফলে টিপুর সঙ্গে টিপু সুলতানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ যুদ্ধ চলাকালীন টিপু সুলতানের মৃত্যু হয় এবং ইংরেজরা স্বাভাবিক ভাবে লাভ করে এরপর ইংরেজের হাতে ক্ষমতা চলে আসে তো তারপরে যে প্রধান শক্তি ভারতবর্ষে ছিল সেটি হলো মারাঠা তো তৃতীয় দ্বিতীয় বাজিরা এর সাথে এরপরে আঠারোশো দুই খ্রিস্টাব্দে দ্বিতীয় বাজিরাওয়ার সঙ্গে বেসিনের সন্ধি হয় ইংরেজে আঠারোশো দুই খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি হয় এবং তারপর দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হয় আঠারোশো তিন খ্রিস্টাব্দে বন্ধুরা এটি আমি পরের ভিডিওটি আপডেট করব তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরের আপডেটগুলি পাওয়ার জন্য এবং লাইক ও শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ এবং থ্যাংক ইউ